মুখে শিলংয়ের এত গল্প শুনেছি, কিন্তু এখানে না এলে সৌন্দর্যটা অদেখাই থেকে যেত। চেরাপুঞ্জি আরো সুন্দর, মেঘেদের রাজ্য, মেঘেদের আলয়, মেঘালয়। সার্থক নামকরণ। সো গাইড ম্যাম, আজ আমরা কোথায় যাচ্ছি? দ্য লিভিং রুট ব্রিজ, আ রিয়েল ওয়ান্ডার। জায়গাটা সম্বন্ধে একটু যদি কিছু বলেন, আই মিন ইন্ট্রোডাকশন। অর্ণব, লেখপুল করো না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, জায়গাটা নিয়ে কিছু বলো প্লিজ। দ্য লিভিং রুট ব্রিজ, ইট ইজ সিচুয়েটেড অ্যাট রিওয়াই ভিলেজ, নিয়ার মাউলিননং অ্যান্ড সোহরা, আই মিন চেরাপুঞ্জি। This is completely handmade from the aerial roots of rubber fig trees by the Khasi and Jaintia peoples. To ei shei Maulinnong e the living root bridge. Era bole ei bridge er expected life 500 bochorer o beshi. Shudhumatro living trees roots diyei ei bridge toiri hoy bole banate onek shomoy lage. কারণ প্রথমে এরা গাছের রুটটাকে ন্যাচারালি বাড়তে দেয় এবং শক্ত হতে দেয়, যাতে মানুষের ভার বহন করতে সক্ষম হয়। এই শোনো, আর পারছি না, অনেক হয়েছে, এবার নিজে বাকিটা ঘুরে দেখে নাও। আচ্ছা শোনো, তুমি এখানে কিছু ফটো তুলে নাও, তোমার ম্যাগাজিনের কাজে লাগবে, হ্যান্ডিক্যামটা আমাকে দাও। ওকে, আমি ওদিকে আছি। হ্যাঁ, ওকে যাও। दिया था, इसका कीमत ज्यादा नहीं है पर इसका सेंटिमेंटल वैल्यू बहुत ज्यादा है। हिंदी खासी नहीं, मैं अखोमिया, मैं दो बसर पर याते थाकु, किंतु खासी बुझी पाऊं किंतु कबो न आरो। आमी बांगाली किंतु अखोमिया बुझते पारी आबार बोलतेओ पारी। अच्छा, तुम्हार नाम की? ब्रोजन फांसु, मैं अखोमिया एकटा होड़ो गांव लड़ा, मोर देवटा बहुत गरीब, এই কারণে কামৰ কাৰণে ইয়াত গুচি আহিলো। তো ইয়াতে কি কাম কৰা তুমি? ইয়াত কাঠৰ কাম, কাঠৰ কাটা মেলা এইবোৰ। আচ্ছা, আপোনাৰ নামটো? মোৰ নাম ঋদ্ধি, ঋদ্ধি বেনাৰ্জী। বেছ বঢ়িয়া, বেছ বঢ়িয়া। মোৰ দেউতা এজন বাঙালী বাবুৰ তাতে কাম কৰিছিল, দেউতা বিৰাট ভাল বাঙালী ক'ব পাৰে। আমি বাবাৰ থেকে অল্প অল্প বাংলা বলতে বুজেছি। বুজেছি নহয়, শিকেছি, মানে শিকিছো। তুমি ইয়াতে থাকা নেকি? মই থাকো, তার বাইরে মই জুয়াই, চেরাপুঞ্জি, ডাউকি এইবার ঘুরি ফিরু। হয় নাকি? হয়, মই শিলংতে আছো, তোমাক মই শিলং ফুরাব লাগিব। আচ্ছা আচ্ছা, ডোন্ট ওয়ারি, আই উইল পে ইউ। হ্যাঁ, নবুজিলা, তার মানে তুমি মোর গাইড হিসাবে থাকিবা আর মই তোমাক টাকা দিই, হবে? আচ্ছা, বেশ বেশ বেশ, বলো এফালে যাও। Thank you.
আমার বাড়ি শিলিগুড়ি। আমি একা একাই সব জায়গা ঘুরে বেড়াই। আমার কোনো ভয় ডর নেই। আমার বাবা পুলিশে অফিসার ছিলেন। আমার যখন 10 বছর বয়স, বাবা মার্ডার হয়ে যায়, আর তারপর মা পুলিশে চাকরি পায়, আর আমি একা হয়ে যাই। ওই তুমি মোর কথা বুঝি পাইছা নে? নে নেই হাহি আসা। বুঝতে পারছি। বলা চিন্তা করে আসা, মই আছো তো লগত। ওয়াও, ফ্যান্টাস্টিক। এই পাহাড়খনের পিছফালে বাংলাদেশ,
মোর ককা বাংলাদেশত আছিল, খুলনা জিলাত। যেতিয়া মই সৰু আছিলো, মোৰ দেউতাই কৈছিল তাক এবাৰ হলেও মোক ফুৰাবলৈ লৈ যাব। তাত যোৱা আৰু নহল। নহয়, আৰু অলপ টাইম থাকো। কালি ঘূৰি যাম বুলি ভাবিলে মোৰ চকুৰ পানী ওলাই আছে। আগত গম পালে আৰু দুদিনমান থাকিলে হয়। আচ্ছা ব্ৰজেন, চেৰাপুঞ্জী আহিলো, তুমি মোক তোমাৰ ঘৰত লৈ নগলা যে? সেইটো মোৰ অকণমানি ঘৰ এটা, তোমাক ভালকৈ বহিবলৈ দিব মোৰ জাগা নহ'ব, আৰু তাতে মোৰ লগত লগৰ খাচী এজন বন্ধু থাকে। তথাপিও মই যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলা বলা। তুমি খুব লাকি ব্ৰজেন, ইমান ধুনীয়া জাগা এটাত থাকা। ইয়াত থাকিলে সঁচাকৈ মনটো ভাল হৈ যায়, কাৰোবাক ভাল পাবলৈ মন যায়। আজি তোমাক মোৰ বহুত মৰম কৰিবলৈ মন গৈছে। তোমাক মৰম কৰি এই পাহাৰৰ মাজত ধুনীয়া ঘৰ এটা বনাই দিবলৈ মন গৈ আছে, যাতে মই তোমাৰ লগত গোটেই জীৱনটো শান্তিত কটাব পাৰোঁ। তুমি বহুত ভাল ব্ৰজেন, মোক অলপ সাৱধি ধৰা না প্লিজ। মই গুচি যোৱাৰ আগতে এই সুন্দৰ মুহূৰ্তটোক মই অলপ উপভোগ কৰোঁ। আজি মই তোমাক যাবলৈ নিদিওঁ। আজি ৰাতি তুমি মোৰ লগত মোৰ হোটেলত থাকিবা। একো হোৱা নাই, সময় নষ্ট নকৰি সোনকালে সোনকালে ওলাই লোৱা, গুৱাহাটী যাওঁতে সময় লাগিব। আৰু মোৰ এটা অনুৰোধ, আৰু কেতিয়াও টকাৰ কথা নকবা। ব্ৰজেন কলো নহয়, সময় নষ্ট নকৰিবা, যোৱা ওলাই লোৱা, দেৰি হ'ব, ট্ৰেইন এৰি গ'লে আকৌ দিগদাৰ হ'ব, মই বাহিৰত আছো। এখানে কোনো ইলেকট্রিক সাপ্লাই নাই ম্যাডাম, ব্যাটারি ড্রেন হয়ে যাবে। দারুণ সব স্টিল পেলাম বুঝলে, হোটেলে গিয়ে তোমাকে দেখাবো। চলো অনন, আমরা এখান থেকে বেরিয়ে যাই। চলো চলো। আচ্ছা, যাবার পথে একটা কেক দেখাবে বলেছিলে না? ওসব পরে দেখবো, চলো। ওকে, অ্যাজ ইউ উইশ। Now you are my only guide. Guide? Moi! আরে কি হলো, চলো, যাওয়ার পথে কিছু খেতে হবে তো, এখানে আসার পর থেকে খালি খিদে পেয়ে যাচ্ছে। চলো আগে কিছু খাই। এরকম একটা পলিউশন ফ্রি এরিয়া, এর জন্য এখানে অসুখ বিসুখ খুব কম। চলো, ওদিকে একটা স্পট আছে, যাওয়ার পথে দেখে যায়।
তখন থেকে তুমি কাকে খুঁজছো বলো তো? রাস্তায় গাড়ি পর্যন্ত দাঁড় করাতে দিলে না, এদিকে পেটে ছুঁচোয় ডন মারছে। তুমি এক কাজ করো, সামনে রাস্তার ধারে ছোট একটা ইন ছিল, মানে এখনো হয়তো আছে, খুব ভালো খাবার বানাতো, তুমি গিয়ে খাবার অর্ডার দাও, আমি আসছি। কিন্তু তুমি খুঁজছোটা কাকে? আমার প্রথম ভালোবাসাকে, আমার এক বন্ধুকে। 10 বছর আগে ওই আমাকে সব ঘুরিয়ে দেখিয়েছিল। 10 বছর আগেকার বন্ধু? পারো তুমি, ঠিক আছে দেরি করো না, আমি খাবারের অর্ডারটা দিচ্ছি, তুমি এসো। ইফ আই এম নট রং, এখানে কোথাও। ও ব্রজন ফাংসু, মাইথু ভাই উষা আশা আছে। ম্যাডাম না হয় ঋদ্ধি, আপনি না হয় তুমি, আরো গাইড না হয় বন্ধু। এনেকুয়া পাগলের নিচিনা চুলিদাড়ি কিয় রাখিছা? আৰু এতিয়ালৈকে বিয়া কিয় পতা নাই? বুৰ্বক, একো কথাৰ উত্তৰ নিদিয়ে খালি হাঁহি থাকে। তোমাৰ ঘৰটো নতুনকৈ বনালা, বহুত ধুনীয়া হৈছে। এইটো মোৰ ঘৰ নহয়, মই পইচা দি থাকোঁ। আৰু তোমাৰ সেই খাচী বন্ধু যি তোমাৰ লগত থাকিছিল, সি টুৰা গুচি গ'ল। তুমি বিয়া পাতিছা? আচ্ছা কি খাবা কোৱা, পৰঠা পুৰি মই বিৰাট ধুনীয়া বনাব জানো। সময় বহুত কম বজেন, মোৰ হাজবেণ্ড মোৰ কাৰণে ৰখি আছে। আজি মই তোমাক বিচাৰি নাপালে গোটেই লাইফটো কষ্টত কটালো হয়। মোৰ এটা কনফেচ কৰিব লগা আছে, ইয়াৰ পৰা ঘূৰি যোৱাৰ পিছত মই মস্ত এটা ভুল কৰিলোঁ। মই এজনক খুন কৰিলোঁ, এয়া আছিল আমাৰ সন্তান, মোৰ প্ৰথম ভালপোৱাৰ চেৰা উপহাৰ। অন্যায় হ'লেও মোৰ কাষত বেলেগ একো ৰাস্তা নাছিল। সেদিন আমাৰ গুৱাহাটী যোৱাৰ সময়ত তুমি মোক যি হাতটো দিছিলা, সেইটো মই আজিও যত্ন কৰি থৈ দিছোঁ। সেইদিনাখন মই তোমাক একো দিব নোৱাৰিলোঁ, সেইকাৰণে এবাৰ মই তোমাৰ কাৰণে আংটিটো লৈ আনিছোঁ, এইটো তোমাক নিবই লাগিব। ভালে থাকিবা ব্রজেন, মোক ক্ষমা করে দিবা, মোক প্লিজ কেতিয়াও না পাহরিবা।
এখানে তুমি কি করছো? তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, খাবারে অর্ডার দিয়ে তো ক্যান্সেল করতে হলো, তোমার জন্য আমিও কিছু খাইনি। চলো, তোমারও তো অনেক খিদে পেয়ে গেছে গো, চলো চলো।